বাঁকুড়ার পর পশ্চিম মেদিনীপুর ঘরের ছাদেই ফের মৃত্যু ফাঁদ। বৃষ্টিতে বিপর্যয়ে চন্দ্রকোনায় দেওয়াল ধসে জখম হয়েছে নাবালক সহ দুজন। বাঁকুড়ার পাশাপাশি পশ্চিম মেদিনীপুরে একই রকমের ঘটনা, টানা বৃষ্টি যার জেরে মৃত্যু ফাঁদ ঘরের ছাদে। চন্দ্রকোনায় দেওয়াল ধসে জখম নাবালক সহ দুজন। বারবার নালিশ করেছেন স্থানীয় মানুষজন, এলাকায় স্থানীয় কাউন্সিলর পৌঁছলে পরে তাকে ঘিরে বিক্ষোভ দেখান সাধারণ মানুষজন। আমি যখন বাড়িতে আসি তখন বাজে ঠিক 9:30, ওই সময় বাড়িতে আসি, এসে আমি জামা প্যান্ট আজকে জামা প্যান্ট পরে ভিজে গিয়েছি, এসে হট করে দিক দিন করে শব্দ হল, পাওয়ার পরে ছুটে যাই, গিয়ে গিয়ে ওরা চেল্লাচেল্লি করছে এরকম বাঁচাও বাঁচাও বাঁচাও, গিয়ে দেখছি ছেলেটা পুরো চায়ের উপরে একটা বড় পাকার চাই ছিল তাতে চাপা পড়ে গেছে। স্থানীয় প্রশাসন এবং যার বাড়ি তাকে বহুবার জানানো সত্ত্বেও কোনো রকম স্টেপ পদক্ষেপ নেয়নি। যথারীতি কাল রাত্রি 9:30 নাগাদ ওই মাটির দেয়াল আমার বোনের বাড়ির সামনের পাঁচিরে পড়ে যায়। পড়ে যাওয়ার সময় ওই পাঁচিরের এধারে ওদের বাড়ির আমার মাসিমা এবং আমার ভাগ্না দুজনেই ওখানে ছিল, সেই অবস্থা ওরা দুজন চাওয়া পড়ে যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।